সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ঢাকাই ছবির তুমুল জনপ্রিয় নায়ক শাকিব খান ঢাকা এবং কলকাতা দুই জায়গার ছবি নিয়েই এখন ব্যস্ত রয়েছেন তিনি। শাকিবের বর্তমান ব্যস্ততা কলকাতায় ভাইজান এলোরের ছবির শুটিং নিয়ে। ছুটি কাটাতে সেখানে পুত্র আব্রাম খান জয়কে নিয়ে উড়াল দিয়েছেন অপু বিশ্বাসও। সেখানেই বাবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে জয়ের। শুধু বাবাই নয়, বাবার নতুন ছবির নায়িকা শ্রাবন্তীর সঙ্গেও দেখা হয়েছে তার। রাজপুত্রের মতন চেহারার জয়কে নিয়ে ভাইজান এলোরে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের সকল কলাকুশলীই যেন মেতে ওঠেন সেই সময়। আর সেখানে শুধু স্টার কিড জয়ই কিন্তু যাননি, গিয়েছিলেন তার মা অপু বিশ্বাসও। শুটিং সেটে জয়কে কোলে নিয়ে নায়িকা শ্রাবন্তীর সঙ্গে ফ্রেমবন্দী হন ঢালিউড কুইন অপু বিশ্বাসও। অপু নিজে ছবিটি তার ভেরিফাইড ফেসবুক পেজে দিয়ে ক্যাপশনে লিখেছেন, ক্যাপশন প্লিজ। শ্রাবন্তীকেও দেখা গেল অপু আর আব্রামের সাথে হাসি মুখে পোজ দিতে। তবে শাকিব খানের সাথে অপু বিশ্বাসের দেখা হয়েছে কিনা এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। বন্ধুরা, অপু বিশ্বাস আগেই বলেছিলেন তিনি বেড়াতে এবং চেক আপের জন্য যাচ্ছেন ভারতে। আপনাদের কি মনে হয়, এটাই কি ছিল আসল কারণ, নাকি শাকিব খানের সাথে দেখা করাই ছিল মূল উদ্দেশ্য? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত।